আমার কি চেহারাটা বাবা খুবই কালো কই না কই তাহলে তুমি আমার থেকে মুখটা ঘুরাই আছো কারণটা কি তখন আলী মুসি মাথাটা নিচে কইরে অন্য দিকে ঘুরে কয় হুজুর আপনাকে ভালোবাসে না এই জগতে এমন কোন মানুষ নাই আরে আপনাকে সবাই ভালোবাসে তবু আপনাকে সবাই ভালোবাসে কিন্তু আমি আপনার প্রতি আমার এই দৃষ্টিটা দিতে পারব না কেন জানেন আমি জন্ম একটা মানুষের রূপটা দেখছি জীবন আমি যেই নয়ন দিয়ে আমি জীবন একটা মানুষের রূপটা দেখছি আপনার দিকে তাকাইলে যদি আমার গুরু মর্যাদা হারিয়ে যায় যদি আমি মুর্শিদ মর্যাদা ভুলে যাই আমি এই জন্য আপনার দিকে চাইয়া দেখতেছি না হুজুর আপনি আমার অপরাধ ক্ষমা করবেন আমার মুর্শিদ মর্যাদা আমার হারাইয়া যাইতে পারে তাই ভাই রে যারা গুরুকে জীবনে একবার দেখছে তারা জীবন আর অন্য কিছুই দেখতে পারে না জগতে বাবাজি ভক্ত ছিল হরিচাঁদ ঠাকুরের অশ্বিনী অশ্বিনী গুরুর দরবারে দাসত্ব করে গোলামি করে গুরুকের মতে রয়েছে গুরুর দরবারে দাসত্ব করতে করতে একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মুর্শিদ অশ্বিনীকে দরবার একটা হালিয়া ভাবের মধ্যে রয়েছে উড়াকান্দি যার দরবার শরীফ হরিচাঁদ ঠাকুর সমস্ত ভক্তদেরকে বলতেছে আমি আজকে তোমাদেরকে কিছু দিতে চাই তোমরা আমার কাছে কিছু চাও এই কথাটা বলার পরে সমস্ত ভক্তরা এসে দয়ালের পায়ে ভক্তি দিয়ে বলতেছে দয়াল তুমি আমাকে দোয়া করো যার যার মনের যেরকম বাসনা সে সেইভাবেই চাইতেছে কিন্তু অশ্বিনী গুরুর কাছে কিছুই চায় না কিছুই আশা করে না অশ্বিনী শুধু একটা পাশে বৈশে বৈশে দয়ালের ওই রূপ চেহারা দুই নয়নে ভালো করে দেখে হরিচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলে অশ্বিনী রে কত ভক্ত আজকে আমার কাছে কত কিছু চাইল তুই তো কিছু চাইলি না তুই কিছু চা আমি তোকে কিছু দিতে চাই অশ্বিনী বলে দয়া তুমি তো সব কিছুই আমারে দিছাও তুমি তো সবই দিছাও আমারে তুমি আর কি দিবে আমারে তুমি তো দুয়ার কিছু বাকি আমারে রাখো নাই তবু হরিচাঁদ ঠাকুর বলে তবু কিছু চা আমি তোকে কিছু দিতে চাই অশ্বিনী বলে বন্ধু আমি তোমার কাছে কি জিনিস চাইব তোমার কাছে আমার এই বাহ্যিক জগতের কোনো কিছুই চাওয়ার নাই আমি শুধু একটা জিনিস তোমার কাছে চাই আমার শয়নে স্বপ্নে বিপদে আপদে আমি যখন যখন যেইভাবে যেখানে যেই হালিয়াতে আমি থাকি না কেন আমি যেন সব সময় শুধু তোমার এই পাই আমি প্রত্যেকটা সময় আমি যেন শুধু তোমারেই পাই আমি তোমাকে ছাড়া এই জগতে আমি আর কোনো কিছুই চাই না আমি শুধু তোমারেই চাই আমি আর অন্য ترى هاو
পাইছা থাকো বৃক্ষ তলে তুমি হল হো কিরের ছেলে বলাইছা থাকো বৃক্ষ তলে ওরে লতাই তুমি বন্ধ করে দাও ওই দজবাড়ি থেকেও যেন আমার আর ভিক্ষা না দেয় পরিচার ঠাকুর বয়সিনী তুই খাবি কি বাজলি কিভাবে তুই খাবি কি ওই দয়াল আমি আর খানা উঠতে চাই না আমার বাচ্চারও দরকার নাই আমি যখন বাড়িতে বাড়িতে ঘুরে ভিক্ষা করতে যাই এই ভিক্ষা করতে গেলে যখন আমি ভিক্ষার জুলাটা একটা বাড়িতে গিয়ে ধরি বাড়ি থেকে যদি কোনো মা এসে আমাকে এক মুষ্ট ভিক্ষা দেয় কিছুক্ষণ সময়ের জন্য হলে একটা মুহূর্তের জন্য হলেও
আমার এই পর্যন্তটা যে তার প্রতি চলে যায় আরে হ্যাঁ আমি যে তোমার ওই ছবিটা বলে যাই সেজন্য তুমি এমন কাজ করে দাও ওই দজবাড়িতে কেউ যেন আমার ভিক্ষা আর না দেয়
হালেতে দিন যায় আমার খবর তো ترجمة